নমস্কার, খোঁজ 24-এ আপনাদের স্বাগত। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। খুব দামি কথা, এবং এই কথাটাই রাধা গোবিন্দ কর, মানে আজকে যে আরজি কর নিয়ে আপনারা চারিদিকে উত্তাল যে ছবি দেখছেন, সেই রাধা গোবিন্দ কর কিন্তু এটা প্রমাণ রেখে গেছে। কেন বলছি আজকে এই কথাগুলো, ছোট্ট ছোট্ট করে বলছি আপনাদের। এই রাধা গোবিন্দ কর একজন খুব ভালো অভিনেতা ছিলেন, মানে অভিনয়টাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার বাবা সবসময় চাইতো তিনি যেন ভালো ডাক্তার হতে পারেন, এবং সেই কারণেই তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পড়াশোনা করে বিলেতে যান। বিলেত থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে এসে তারপর এখানে চিকিৎসা করেন। এটা তো গেল একটা ছোট্ট কথা, কিন্তু যেটা মেইন কথা, তিনি কিন্তু চিকিৎসা করেই থেমে যাননি। তিনি চেয়েছেন যে এখানকার ছেলেমেয়েরা কি করে চিকিৎসা করবে এবং মেডিকেল কলেজে পড়বে। উনি আস্তে আস্তে স্বপ্ন দেখলেন যদি একটা মেডিকেল কলেজ করা যায়, এবং সেই জন্য মাঝে মাঝে উনি বিভিন্ন বিয়ে বাড়িতে যেতেন, গিয়ে বলতেন আমাকে কিছু টাকা দেবেন। অনেকে চিনতেন না, অনেকে চিনতেন, যারা চিনতেন বলে ডাক্তারবাবু আপনি কিছু টাকা দিতেন। এমন সময় কলকাতায় চলে এলো প্লেগ 1898 সালে। নিরলসভাবে তিনি চিকিৎসা করলেন, সেই সাইকেল করে আসতেন, এসে বেলগাছিয়া উত্তর কলকাতায় কিন্তু চিকিৎসা করেছেন। এবং সেই সময় আরেক সোশ্যাল ওয়ার্কার, মানে আপনারা সবাই জানেন সিস্টার নিবেদিতাকে উনি পাশে পেয়েছিলেন, দিন রাত চিকিৎসা করে গেছেন। এই কিছুদিন আগেও এই করোনার সময় আমরা কিন্তু দেখেছি অনেক ডাক্তারবাবুকে ঠিক এরমভাবে চিকিৎসা করতে। অবশেষে তিনি কিন্তু তার স্বপ্নের সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে গেলেন। তিনি বেলগাছিয়ায় স্থাপন করলেন অ্যালবার্ট ভিক্টর কলেজ। এই কলেজটাই পরবর্তীকালে ডক্টর বিধানচন্দ্র রায় নাম দিয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ। এরকম অনেক ছোট ছোট ঘটনা দিয়ে আরজি কর কিন্তু তৈরি হয়েছে। রাধা গোবিন্দ কর নিয়ে চলুন দেখি আর কী কী অনুসন্ধান রয়েছে, আমরা চোখ রাখি। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। বিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ভিক্ষে চাইছে একটি লোক, ভিখিরিও মনে হয় না, বেশ সৌম্য সুদর্শন চেহারা, তবুও ভিক্ষে করছেন। কেউ ভিক্ষে দিচ্ছে, কেউ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সালটা 1904 কিংবা 1905 হবে। কলকাতা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে পাশ করে 1883 খ্রিস্টাব্দে বিলেত গেলেন রাধা গোবিন্দ নামের এক সদ্য যুবক। সেখান থেকে MRCP হয়ে দেশে ফিরলেন, তারপর দেশে ফিরে প্র্যাকটিস শুরু করলেন। আর এক গরিবের ভগবান, রোগীর ওষুধ কেনার পয়সা নেই, ফি তো নিলেন না, ওষুধের টাকাও দিলেন। এলো কলকাতায় সেই ভয়ঙ্কর প্লেগ মহামারী, প্রচুর মানুষ প্রতিদিন মারা যেতে লাগল। সব ভয় তুচ্ছ করে উত্তর কলকাতায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এক ডাক্তার, রোগীর পরিবারকে সচেতন করছেন। এ কাজে সঙ্গী আর এক মহিয়সী নারী, তিনি হলেন সিস্টার নিবেদিতা। নিবেদিতাও সারাদিন চান খাওয়া ভুলে গেছেন, আর সেই বিলেত ফেরত ডাক্তারবাবু প্রখর রোদে সাইকেল চেপে পাড়ায় পাড়ায় রোগী দেখে যাচ্ছেন। মানুষকে ভালোবাসার এত নেশা, কই আমরা তো সবাই পারি না, কি প্রয়োজন ছিল তখনকার দিনে একজন MRCP ডাক্তারের এসব করার। ওই যে বললাম, কিছু মানুষ এ পৃথিবীতে আসেন যারা অন্য ধাতুতে গড়া, নবজাগরণের আলোকবর্তিকা। তখন কলকাতা মেডিকেল কলেজ হয়েছে, সেখানে ইউরোপীয় মানুষদেরই দাপট, নেটিভদের ভালো চিকিৎসা করা হয় না। তিনি ভাবলেন একটা মেডিকেল কলেজ যদি করা যায় তাহলে দেশের মানুষগুলো একটু চিকিৎসা পায়, কিন্তু কে দেবে এত টাকা, নিজের সব দিয়েও তো কলেজ ও হাসপাতাল করা সম্ভব নয়। তখন নিজে হাসপাতাল নির্মাণের জন্য ভিক্ষা করতে শুরু করলেন বড়লোকদের দাঁড়ে দাঁড়ে। বড়লোকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, বিলেত ফেরত ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন গেটের সামনে, কিছু অর্থ দান করুন না, হাসপাতাল করব। চেনে না কেউ ডাক্তারকে,
কপালে হাত ঠেকিয়ে ওই যে যেমন ট্রেনে ভিখিরিদের সাথে অনেকে করে থাকে, যত সব 420 দল হাসপাতাল করবে, হয়তো এসব বলতে বলতে বিয়েবাড়ির ভেতরে চলে যাচ্ছে। আবার কেউ চিনতে পেরে ডাক্তারবাবু আপনি এই বলে নমস্কার করে পকেট থেকে টাকা বার করে দিচ্ছেন। এইভাবে নানাভাবে তিনি হাসপাতালের জন্য টাকা তুলতে লাগলেন। অবশেষে একদিন স্বপ্ন সফল হল, বেলগাছিয়ায় ভারতবর্ষে প্রথম বেসরকারি অ্যালবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলেন। সে এক বিস্ময়, শুরু হলো পথ চলা। এরপর কলেজের ছাত্রদের জন্য বাংলা ভাষায় চিকিৎসাশাস্ত্রের বই লিখলেন, কারণ তিনি অনুভব করেছিলেন দেশি ভাষায় চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন শুরু করতে পারলে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে যাবে। এরপর একদিন আচমকা 1918 সালের 19শে ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় চলে গেলেন নবজাগরণের এই মহামানবটি। মৃত্যুর আগে তার সর্বস্ব দান করে গেলেন তার মেডিকেল কলেজকে, রইল পরে শুধু বসত বাটিটুকু। 1948 সালে তার তৈরি সেই হাসপাতালের নামকরণ করলেন আর এক ডাক্তার, মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। হাসপাতালটির নাম হল আজকের আরজিকর মেডিকেল কলেজ। সেই ডাক্তারবাবুর পুরো নাম হল রাধাগোবিন্দ কর, সংক্ষেপে আরজিকর, ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক। জীবনটা অন্যভাবে কাটিয়ে দিতে পারতেন, তখনকার দিনের তিনি একজন বিলেত ফেরত ডাক্তার, কিন্তু ওরা যে শুধু দুহাত ভরে উজাড় করে আমাদের বিলেতে আসেন, বিনিময়ে কিছুই চান না। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে। আমরা আজকে যেটা বলতে চাইছি আপনাদের, যে আজকে যে দুর্নাম আরজিকরের হয়েছে তাতে আমরা সবাই লজ্জিত। ডাক্তারদের ভগবান বলা হয়, এটা কিন্তু মনে রাখবেন। দুটো লোক ভয় দেখায়, ভয় পায় 200 জন, 200 জন যদি বিরোধ করে ওই দুটো লোক কিন্তু পালিয়ে যায়। এটা এখন তাই হচ্ছে, প্রতিবাদের স্বর কিন্তু জেগেছে, জাগা উচিত। জাস্টিস চাই আমরা, সত্যি তিলোত্তমার জাস্টিস চাই। এর পাশাপাশি যে অনুরোধ আজকে খোঁজ 24-এর পক্ষ থেকে আমরা করতে যাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। যে কষ্ট করে রাধাগোবিন্দ কর এই হাসপাতাল করেছিল, সুনাম করেছিল, সেই সুনাম যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি, এবং সেটা পারেন আপনারাই। আপনারাই আমার ডাক্তার ভাই বোনেরা, আমার ডাক্তার দিদি দাদারা, এরাই পারেন আবার সুনাম ফিরিয়ে আনতে। আপনারা নিশ্চয়ই রাধাগোবিন্দ করের স্বপ্নকে অযথা বন্যায় ভেসে যেতে দেবেন না। কে কী ভুল করলো, কে কী ঠিক করলো, সেটা তো থাকবেই, তার জন্য জাস্টিস থাকবেই, জাস্টিস হবারও দরকার আছে, কারণ এ ঘৃণ্য অপরাধ মানা যায় না, মানতে পারি না আমরা। কিন্তু এর সাথে সাথে আপনাদের মনের বিবেককে জাগ্রত করুন, যেন আমরা এই রাধাগোবিন্দ করের আরজিকরকে আবার এমন জায়গায় নিয়ে যাই যেন সারা দেশ, সারা পৃথিবী গর্ব করতে পারে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে, অন্য কোনো অনুসন্ধান নিয়ে নেক্সট এপিসোডে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে সত্যের সাথে।